আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। যাচ্ছি স্কুলে আফিফকে নিয়ে, 7:30 বাজে, 7:30 সময় আফিফকে নিয়ে স্কুলে রওনা দিই, 8টার সময় ক্লাস আরম্ভ। এই রিক্সাওয়ালা ভাইকে পেলাম, উনি আমাকে আগেও কয়েকবার নিয়ে গিয়েছিল। যাই হোক, আফিফকে দিয়ে চলে এসেছি, এখন নাস্তা করবো। সুজনের মাকে কালকেই বলে রেখেছিলাম আজকে কিন্তু পরোটা খাবো, পরোটা বানাচ্ছে আমি। এটা হচ্ছে 10:30 দিকে আমরা নাস্তা করতে নিয়েছি, আমি স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিলামও, তো আসেপের আব্বুকে দিলাম, ডিম পোস্ট খাবে সে, ডিম পোস্ট করে দিলাম। আমি একটু ভাজি নিয়েছি, তারপরে ডিম ভাজা নিয়েছি আর পরোটা, এটা খাবো আমি আর সুজনের মা সেম সেম। আর ওরা খাবে ডিম পোস্ট করে খাবে। বাইরে বৃষ্টি পড়ছে, আমি দেখাচ্ছি কি সুন্দর যে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে যেটা বলার মতো না। বৃষ্টি দেখলে এমনিতেই আমার মন ভালো হয়ে যায়, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, উফ, অনেক অনেক ভালো লাগে বৃষ্টি। সামনে এই বাসাটা না থাকলে বৃষ্টিটা দেখতে আরও অনেক মজা লাগতো, খালি জায়গা থাকলে এটা অনেক মজা লাগতো। আর একদম বৃষ্টিগুলো টপটপ করে পড়ছে, সাউন্ড হচ্ছে। তো যাই হোক, আফিফ তো স্কুলে, আর এদিকে আশফাক তো এখনও আসে নাই, আজকে আসবে, রওনা দিয়ে দিবে। আর সুজনের মা নাস্তা টাস্তা তৈরি করে তারপরে কাটাকুটা করছে, পটল কুটে দিচ্ছে, এগুলো ইয়া করব, দেখি কি করি। আমি বলেছি তরকারির আন্দাজ করে কুটে দাও, তো আগে একটু ভেজে নেব। চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি, যেহেতু বৃষ্টি পড়ছে খিচুড়িটাই ভালো লাগবে। আর আজকে অনেক কাজ করেছি, সেগুলো পরে একসময় বলবো কী কী করেছি, যার জন্য দুই হাত একদম পেইন, খুব ব্যথা। তো যার কারণে আমি রান্না করতেও ইচ্ছা করছিল না, তারপরও চিন্তা করে রান্না না করলে খাবো কি, কিছু একটা খেতে হবে। চিন্তা করলাম শর্টকাট খিচুড়ি রান্না করি, সেজন্য এগুলোকে সব ভেজে নিলাম, এগুলো তুলে তারপরে খিচুড়ি বসাবো। আর খিচুড়ি কী দিয়ে খাবো চিন্তা করছি, কারণ ফ্রিজ খালি করছি, ফ্রিজে তেমন কিচ্ছু রাখি নাই। আর চিকেন খেতে ইচ্ছাও করছে না, আবার করতে হবে কারণ সুজনের মা অলরেডি চলে গিয়েছে। চিকেন তখন ডিসিশন ছিল না যে চিকেন রান্না করবো আজকে, কারণ একটু চিকেন আছে গতকালকে, যেটা আশেপাশে আফিপোরা খেতে পারবে। যাই হোক, চিন্তা করলাম একটা কাজ করি, হাঁসের ডিম নিয়ে আসছিলাম আজকে আসার সময় আফিফকে দিয়ে, তো হাঁসের ডিম আর মুরগির ডিম এই দুটাকে ভুনা করব আর খিচুড়ি করব, এটাই দুপুরে খাবো। আজ হচ্ছে অনেক কাজ, ঘরেও অনেক কাজ করা বাকি, বাহিরেরও অনেক কাজ। কি কাজ সেগুলো তো বলছি, আস্তে আস্তে করে ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে করে বলতে থাকি। তো ঘটনা হচ্ছে, তানসিদের বাসায় যাব, তো তানসিদের বাসায় মানে কোনটা রেখে কোনটা করবো বুঝতে পারছি না। তানসিদের বাসা যেতে হবে, আরও একটা জায়গায় যেতে হবে, কোন জায়গায় আগে যাব, কোন জায়গায় পরে যাব, এটা নিয়ে এখন চিন্তা করছি, রান্না করছি আর চিন্তা করছি। তানসি এসেছে আজকে 2 সপ্তাহর বেশি, 3 সপ্তাহ হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি। এর আগে প্রচুর গরম ছিল, গরম থাকার জন্য যেতে পারিনি, কারণ দেখেছো তখন আমি একদম বের হতাম না বাসার থেকে। এরপরে দেখা গিয়েছে নানান কারণে যাওয়া হয়নি, এরপরে একটু যাবো যাবো, দেখা যায় বৃষ্টি এই সেই, দুপুরে ঘুম আসে, তোমাদের জন্য ভিডিও রেডি করতে হয়, সব মিলিয়ে টাইম করতে পারি না। সন্ধ্যার পর তখন দেখা যায়, আবার অল্প একটু টাইম হাতে থাকে, 7টায় সন্ধ্যা হয়, 7টায় সন্ধ্যা হলে স্বাভাবিক 8টা 9টা 2টা ঘন্টা থাকে, হয়ই না, হয়ে উঠেই না। আবার আফিফের টিচার আসে, নাস্তা দিতে হয় সবাইকে, আসিফদেরকে নাস্তা দিতে হয়, দেখা যায় ওই দেরি হয়ে যায়। আজকে আর কোনো কথা নেই, আজকে সারাদিন সজাগ থাকবো এবং টুকটাক সমস্ত কাজগুলো আজকে কমপ্লিট করব তোমাদের সাথে নিয়ে। আমাদের চিন্তাভাবনা থাকে সবসময় একরকমের, কিন্তু জীবনে ঘটে আর এক রকমের। চিন্তা যেটা তুমি করবা দেখবা বাস্তবে সেটা হবে না, যেটা মনে মনে সিদ্ধান্ত করে রাখবা সেটা হবে না, কারণ প্রতিটা জিনিসের সিদ্ধান্ত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যখন যে সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য রেখেছে সেটাই হবে, দেখবা এর আগেও যাবে না পিছনেও যাবে না। তুমি মনে করছো তুমি জানি এখানে থাকবা, স্টে করবা এখানে, কিন্তু দেখবা তোমার যে জীবনে অন্য কিছু লেখা, তোমার সেখানেই সেটা করতে হবে। তুমি নিজের থেকে চাইলে একটা কিছু করতে পারবা না, যেমন দেখো ওয়েদারে বলা থাকে কালকে পরশু বৃষ্টি হবে, অথচ দেখো যেদিন লেখা থাকে যে ওই দিন রোদ থাকবে, কোনো বৃষ্টি থাকবে না, অথচ ওই দিনই আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। আল্লাহ বলে আমি যেটা জানি বা
বা আমি যেটা করতে পারি তোমরা কি সেটা পারো, আমি যেটা জানি তোমরা কি তা জানো, তো এরকম ব্যাপার স্যাপার। প্রতিটা জিনিস ভাগ্য মানুষের আল্লাহ লিখে রাখে, এই ভাগ্যের হাতে কেউ থাকতে পারে না, তাই না? আমরা কেউ না, সেই জন্য আমাদের সিদ্ধান্ত থাকে একরকমের আর আল্লাহর সিদ্ধান্ত থাকে আর এক রকমের, এইটাই আর কি। যাই হোক, এখন আমি রান্নাবান্না করে নিচ্ছি আগে, তারপরে আমি খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি করবো আর রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, এই জন্য শর্টকাট খিচুড়ি করব আর ডিম ভুনা করব। হাঁসের ডিম এনেছি, হাঁসের ডিম ভুনা করব, খিচুড়ি করব আর কিছুই করব না আপাতত। খেয়ে দেয়ে জলদি করে তোমাদের জন্য ভিডিওটা খুব জলদি রেডি করব। যদি দেখি হাতে টাইম থাকে আধা ঘন্টা ঘুমাবো, তারপরে আমি কোথায় যাব কি করব না করব তোমাদের সাথে তো দেখাবো। তো তানসিও এসেছে, কম দিন হয় নাই, 2-3 সপ্তাহ বেশি হয়েছে, আমি যেতে পারি না, তোমাদের ভিডিওতে ইচ্ছা করেই বলিনি, বলি যেদিন যাব সরাসরি তোমাদের দেখাবো। অনেকে আমার ভিডিওতে এসে বলে তানসি আপু তামান আপুদের খবর কী, আপনার তো আপু যান না তাদের বাসায় বা এরকমের। আসলে যাওয়া হয় না, কারণ ওদের বাসাটা আবার আমাদের বাসা থেকে একটু দূরে, যার জন্য দেখা যায় ওভাবে আর উল্টা দিকে, যার জন্য যাওয়া হয় না। যেখানে সদর যেটা সেখানে দেখা যায় একটু আমরা থাকি বা একটু সামনে যাওয়া হয়, পেছনের দিকটা ওইভাবে যাওয়া হয় না। তোমরা তো নিজেরাই দেখো, বাবার বাসায় যেতে সময় পাই না, সপ্তাহে হয়তো একদিন একটু যাই, ঠিক আছে? তো এইরকমের তানসি এসেছে, অনেকদিন হয়েছে যাওয়া হয়নি, তারপরে ভাবলাম যাবো যাবো যাবো, গরম ছিল তারপরে যাবো যাবো, বৃষ্টি ছিল, এরকমের নিজেও ব্যস্ত ছিলাম। এখন তো আমি পুরো ব্যস্ত, এই 2-3 দিন ভিডিওতে শুধু দেখবা আমার ব্যস্ত আর ব্যস্ত। কেন ব্যস্ত, কি ব্যস্ত, সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে, আর কিছুক্ষণ পরেই সেটা ক্লিয়ার হয়ে যাবে না, আস্তে আস্তে আমি কথাগুলো বলি, বললেই বুঝতে পারবে। তো খিচুড়িটা দেখলা, কত সুন্দর একটা খিচুড়ি বসালাম, এই খিচুড়ি তোমরা করে খেয়ে অনেক মজা লাগে, খেয়ে তারপর আমাকে জানাবে। অনেকেই অবশ্য খাও সবজি খিচুড়ি, এক একজন এক এক স্টাইলে খাও, এই স্টাইলটা যারা খাওনি কখনো একবার হলেও ট্রাই করো। জাল কমিয়ে দেবো, এখন গোসল করবো, নামাজ পড়বো, তারপরে খেতে বসবো। তো সব কিছু আমার ডান, এখন আমরা খেতে এসেছি, তো সবাইকে এখান থেকে চুলার থেকে গরম গরম খিচুড়ি উঠিয়ে দেবো আর ডিম ভুনা। ওদের জন্য ডিমটা একটু পোস্ট করে তারপরে মশলার ভিতরে দিয়ে দিয়েছি, আর রাতে কি রান্না করবো সেটা রাতেরটা রাতে, এখন দুপুরে জাস্ট এভাবেই চলে যাবে দিন, এই আর কি, এই যে খাবার। আর আশফাক তো আসে নাই, আশফাক আসবে হচ্ছে কালকে। যাই হোক, এখন আমি লেবু নিয়েছি আর একটু বোম্বাই মরিচ, ঘ্রাণ বোম্বাই, 4টা মরিচ এনেছিলাম, তার ভিতরে একটাই ছিল ঘ্রাণ বোম্বাই, 3টা একদম খাইনি, টোটালি টাচ করিনি, এত বাজে ছিল। খাবার খেয়েটে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আপুর জন্য এতক্ষণ ওয়েট করছি, হ্যাঁ আপনি সারও চলে গেছে, আচ্ছা এবার আব্বু সন্ধ্যার সময় বলছে আমি আসতেছি, সেই আসি আসি বলে এখন বাজে 8:30, এখন আছে এবার আব্বু কল দিছে বলে তুমি নিচে নামো। দেখেন নিচে নামতেও শুধু বলে না, বলে তুমি নিচে নেমে আমাদের যে দোকানগুলো আছে না ওইখানে যেতে বলেছে আমাকে, ওইখানে আসো আমি ওইখানে আছি, ওখান থেকে তারপরে যাব। তো ঠিক আছে চলুন সবাই, এমনই করে আসি বেড়াবো, নতুন না, আমাকে বলে এই তো 10 মিনিট পর আসতেছি, আবার 15 মিনিট পর কল দিলে বলে এই তো 15 মিনিট পর আসতেছি, এইভাবে করতে করতে 2-3 ঘন্টা আমাকে এইভাবে ঘুরায়। এটা নতুন না, এটা বহুত আগের থেকেই, এই সব কিছু চেঞ্জ করলেও তার এই অভ্যাসগুলো চেঞ্জ করতে পারিনি কোনোদিনও। আমি বলি যে তুমি যে এরকম এটা করো আমার সাথে, এটা ঠিক না, আমাদের স্যান্ডেলগুলো যেগুলো বাইরে এমনি নর্মালে পড়ে যায় এখানটাই রেখে দেয়, কারণ সুরাক তো কেনা হয় নাই, জায়গা পাই না সুরাক রাখার, সেই জন্য, কারণ এখানটা আবার সুরাক রাখলে দরজাটা খোলা যাবে না, আর ব্যালকনিতে রাখলে আবার কাঠের হলে তো আবার বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে, এই জন্য। যাই হোক, এরপরে প্লাস্টিকের খুঁজছিলাম, পাই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে যেটাই পাই কিনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দাও, টেলরেও যাবো, কাপড়টা দেখি বানাতে নেয় কিনা, ওই যে ঈদের সময় তোমরা দেখছো না, হ্যাঁ ঈদের সেই ড্রেস এখন পর্যন্ত বানাইতে পারিনি, কোরবানির বাকি কয়েকটা দিন, জামাটা নিয়ে নিছি দেখি যদি ওরা বানায় তো দিয়ে দেবো, না তো এবার আর কোরবানিতে কিছু পড়া হবে না আমার, যাই হোক পড়ার ইচ্ছা ওইরকম অতটা নেই, আছে তো কাপড় চোপড় নাই তাহলে না, নতুনই পড়া লাগবে, এখন এই জিনিসগুলো এতটা আমার ই করে না। যাই হোক যাই, আর গেলাম আম্মু, ক্লোজ করে দাম।
তো যাই হোক, বাসা থেকে বের হতে হতেই আমাদের অনেক বেজে গিয়েছিল। আসিফ আব্বু তো আসতে আসতে অনেক দেরি করেছে, তাও এখন যাচ্ছে আসিফের আব্বুকে নিতে। আসিফের আব্বুকে নিতে যাব, এই যে এখানে আমাদের দোকানগুলো এই যে পাশে সামনে। তো অনেকেই জানতে চেয়েছো মাঝে মাঝে যে আমার এই যে বললাম না, এটার পেছনেই আমার শ্বশুরের বাড়ি, আর এইটা এই দোকানগুলো আমাদের সবগুলো। আর আমার হাজব্যান্ড ওই সামনেই দাঁড়িয়ে আছে একটা দোকানের সামনে, আমি এখন ওখানে যেয়ে তাকে নিব। নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে কোনখানে, সেটা তো তোমাদের এখন নিয়ে যাব, গেলেই দেখতে পাবে। হ্যাঁ, সবাই তো তোমরা ওদের আগ্রহে আগ্রহ করে বসে আছো। চলে আসলাম নিউ একটা ঘর দেখানোর জন্য তোমাদেরকে। এই বাসাটা খুব সুন্দর করে করেছে, নিউ বাসা। বাসাটা অনেক বড় সড়ো আছে, খারাপ না। তারপরে হচ্ছে বাসাটা হচ্ছে দশতলা এটা, তো এটা হচ্ছে ছয়তলার ফ্লোর। আমি একটু করে হালকা পাতলা তোমাদের দেখাই, এখন মোটামুটি আইডিয়া করতে পেরেছো। এই বাসাটা আমি আরেকদিন আম্মার সাথে এসেছি, তোমাদের বলেছিলাম না তোমাদেরকে বলবো পরে, এই যে বলা, এই বাসাটা আমি এখন নিয়ে নিয়েছি। তো ভাড়া বাসা সাধারণত বেশি একটা সুন্দর করে না মানুষ, বা ইয়া করে না। অনেকে যাদের মেন্টালিটি ভালো তারা করে। আগে যে বাসাটা ছিলাম তাদের মেন্টালিটি অনেক ভালো ছিল, তারাও খুব সুন্দর করে বাড়িটা করেছিল, যেখানে আমরা থাকতাম তোমরা এতদিন দেখতাম। আর এই বাসাটাও সেম দেখলাম, খুব সুন্দর করে করেছে। প্রতিটা ফিটিংস, টাইলস বলো, কল বলো, লাইট বলো, প্রতিটা জায়গা এবং গ্রিল বলো, প্রতিটা জিনিস তারা খুব ভালোগুলো ইউজ করেছে। এটা হচ্ছে কিচেন। তবে আগের কিচেন, আগের যে বাসায় আমি মোটামুটি বর্তমানে থাকি, সেই বাসার কিচেনটা অনেক বড়, এটা আবার অত বড় না। আর এখানে তিনটা ওয়াশরুম আছে, ছেলেদের সাথে একটা, এটা হচ্ছে আমার বেডরুমের সাথে ওয়াশরুম। আর ফিটিংসগুলো সব ভালো, বাইরের ভালো ফিটিংস লাগিয়েছে, দেশেরই ফিটিংস হয়তো, কিন্তু ভালোগুলো লাগিয়েছে। আর টাইলসগুলো মানে দেখতেও সুন্দর লাগে, আর অনেক মানে একটা স্ট্যান্ডার্ড একটা মেনটেন করেছে আসলে বাসাটায়। তো যখন আমি আসবো, সেট হবো, তখন তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আর এখন একটু হালকা পাতলকাভাবে দেখালাম। তো বাসা টাসা দেখে আমরা ওইটা মোটামুটি আর অ্যাডভান্স করে আমরা চলে আসলাম হচ্ছে ইয়াতে, মানে যাচ্ছি, আসিনি এখনও, আমার টেইলরে। আমার ওই যে থেরাপিস্টটা তোমাদের কালকেও দেখিয়েছিলাম, ওটা তো বানাতে দিতে হবে। সেজন্য আজকে আমি চিন্তা করেই রেখেছি যে ওই কাজটা সেরে এই কাজটা সারবো। এই জন্য আজকে তানসিদের ওখানে যাওয়া হয়নি, আর রাতও হয়ে গিয়েছিলো সব কিছু মিলিয়ে। এখন আমি জামাটা বানাতে দেবো, দেখি মামুন ভাই জামাটা নেয় কি না, কারণ যেহেতু আর আট নয় দিন বাকি আছে কোরবানির। এখন নেয়া না নেওয়াটাই স্বাভাবিক, নেয়াটা হচ্ছে অস্বাভাবিক। তো গেলে পর বোঝা যাবে। তাও সাহস করে দুইটা জামা নিয়ে নিয়েছি, যে একটা নিলেও নিবে আর দুইটা নিলে তো কথাই নেই, দেখি যে কি করে। যাই হোক, এই জন্য যাচ্ছি কাঠপট্টি, কাঠপট্টি যেয়ে আগে জামাটা দিব। আর এখানে দেখলাম অনেক আম, ভাবছি বাসায় যাওয়ার সময় কিছু আম নিয়ে যাব। আর আসিফের মেডিসিন সেটাও কিনতে হবে, আরও টুকটাক জিনিসপত্র লাগবে আমার। তো চলে এসেছি টেইলরে, টেইলরে এসে কাপড়টা নিল, আমারটা একটাই নিয়েছে। মামুন ভাই হাসে, কারণ জানে ঈদের আগে আগে গিয়েছিলাম, সেই সময় ফেরত এসেছি, এবারও ঠিক কোরবানির আগে আগে গিয়েছে, সেই জন্য হেসেছে। যাই হোক, বাজার টাজার করা সব কমপ্লিট, এখন যাচ্ছি বাসার দিকে। আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, এটা একদিন আসতে হবে। আর এই যে রাস্তাটা, হয়তো এরপর এতটা আসা হবে না এই রাস্তাটা, এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ সত্যি কথা, কারণ বাংলাদেশে আসার পর এই রাস্তাটাই আমি সব থেকে বেশি দেখেছি। আর এই বাসাটার প্রতি আমার একটা আলাদা মায়া, কারণ এই বাসাটা মানে আসলে সব দিক থেকে পারফেক্ট ছিল, কোনো খারাপ কোনো কিছুই ছিল না। বিশেষ করে এই বাসাটা অনেক বড়, খোলামেলা আছে, মোটামুটি ভাড়া বাসা হিসেবে সে যথেষ্ট ভালো বাসাটা। আর বাসার মালিক বলেন, বাসায় যারা ঠিক কেয়ারটেকার সবাই অমায়িক, সবাই ভালো ছিল। মাল এই বাসার যে ওনার, ওনার যে ওয়াইফ, অসম্ভব ভালো। আর ইয়াশাকে তো সবাই মোটামুটি কম বেশি দেখেছো, এখন তো বাইরে পড়াশোনা করে। তো মাশাল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। যাই হোক, আজকে আর ভিডিও বড় করব না, নুডলস কিনলাম, ওদের এখন রান্না করে দিব। আর কালকে ইনশাল্লাহ একটা খুব ভালো ভিডিও আসবে, কালকে ভিডিও দেখার জন্য তোমাদের অবশ্যই আমন্ত্রণ জানিয়ে রেখেছি আগেই। তোমরা কালকে ভিডিও দেখবে, আর টুকটাক সদায় টদায় করেছি, ওগুলো আর এখন দেখাবো না। তো আমি বিদায় নিয়ে নেবো, ভিডিও আজকের আর বড় করলাম না, কারণ এখন আমার হাতে অনেক কাজ, এগুলো গুজগাছ করা সব কিছু বাসায় নেওয়ার জন্য। সেই জন্য মা আসসালামা।